শালা তোদেরকে আমার কেনা জিনিস তুলে আনতে বললাম আর তোরা পারলি না, এক সপ্তাহ বিছানা থেকে আমার ডিম দুধগুলো ঠটেছিস। এই ভালোই তো খামকুত হয়েছি রে, কি দি কজন তো দেখে মেরেছে রে, হাত দিয়ে মেরেছে আর একজনই মেরেছে। একজন হাত দিয়ে মেরেছে আর তোর এতজন? হে চুপ বস, আর একটা সুযোগ দেন, আমি ওই মেয়েটাকে আপনার হাতে তুলে দেবই দেব। বেশি বকিস নি, তোরা দাদা সময় হলে ঠিক দেখে নিব। বস মাথা গরম করেন না, আপনি যদি বলেন পাণ্ডবের দলকে খবর দিব। ওদেরকে রেডি থাকতে বল, টাইম আসছে। শিমিমা কই, স্কুলে সময় হয়ে গেল তো? হে আব্বা আসি। এই শিমিমা দাঁড়া, তুই তো এখনো কিছু খাসনি, কিছু খেয়ে যা। রিয়া তুমি কেন আমায় দেখে অবাক হচ্ছ? হওয়ারই কথা। যাক গে, ওসব কথা বাদ দাও, এখন আমার তিন মেয়ে এক ছেলে, আমি ওদেরকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, বাড়ির সব ঠিক আছে তো? হ্যাঁ এখন সব ঠিক আছে। এই শিমি স্কুলে দেরি হয়ে গেছে, চল। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ দিন তো। হ্যাঁ
হ্যালো, কি রিয়া ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ বলেন। আমার কেনা জিনিস ঘরে রেখে দিলেন, আবার টাকাটাও রেখে দিলেন। আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। না, আমার টাকা নয়, আমার মেয়ে চাই। না, এটা সম্ভব না, সিমি আমার মেয়ে, ওকে আমি ছাড়তে পারবো না। আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আপনার মেয়ে, এ আমি কি শুনছি! যে জিনিস আমি কিনে নিই সে জিনিস আমার হয়ে যায়, যদি না পাই কিভাবে নিতে হয় সেটা আমিই জানি। এই আমার নাম মশা, কারুর ক্ষমতা নাই আমার গায়ে বসা। দেরি হয়ে গেল তো। হ্যাঁ যাচ্ছি গো যাচ্ছি, অত তাড়াহুড়ো করছো কেন? বিয়ে বাড়িটাও একবারই খাওয়া। কাজের মতন কাজ করেছিস। কই তোমাদের হিরো যে আগের বার বাঁচিয়ে নিয়েছিল, দেখো তাকে। এসো হিরো, আজকে তোমাকে এমন কেলাম কেলাবো যে জিরো করে দেব। এই তোকে ভালোই ভালোই বলছি, ওদের ছেড়ে দে। কারুর ক্ষমতা নাই আমার গায়ে বসা, তোর ক্ষমতা থাকলে এদের নিয়ে যা। এই তুই যে কত বড় মশা, তোকে এক তরে করে দেব ঠসা। আই হে
থ্যাংক ইউ, একে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। এই কাজটা তুই ভালো করলি নি, জেল থেকে বেরিয়ে তোকেই আগে খতম করব। বাবা তোমার কিছু হয়নি তো? আরে না না আমি ঠিক আছি। দেখলে হবে, খরচা আছে। কাদুলা ভাই দেখতে হবে তো। ঠিকই বলেছিস। কি বলছিস দুলা ভাই? আরে আমাদের জামাই গো জামাই।